ఇంగ్లీష్ వచ్చి లెసన్ 35 లెసన్ 35 মূল লেসনে যাওয়ার আগে আপনারা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনি ঝটপট সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আজ আমরা যা যা শিখব আজ আমরা পিএল ব্লেন্ডস নিয়ে আলোচনা করব এবং ভুলুর সাথে পিএল ব্লেন্ডস এর তিনটি ওয়ার্কশিট প্র্যাকটিস করব এবং ভুলুর সাথে পিএল ব্লেন্ডস নিয়ে একটি স্টোরি পড়ব আমরা গত কয়েকটি পর্ব ধরে আলোচনা করছি এস এল ব্লেন্ডস এবং আমরা জানি এই ব্লেন্ডসটিং এর মধ্যে আছে এস ব্লেন্ডস আর ব্লেন্ডস পি ব্লেন্ডস ইত্যাদি সো আজ আমরা শুরু করব পি ব্লেন্ডস এবং পি ব্লেন্ডস এর অন্তর্ভুক্ত আছে পি এল ব্লেন্ডস এবং পি আর ব্লেন্ডস তাহলে শুরুতে আমরা একটু জেনে নেই যে ব্লেন্ডিংস কি ব্লেন্ডিং হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ বা ক্লাস্টার মানে কয়েকটি অ্যালফাবেট একই সাথে বসবে এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন এর মাঝখানে কোনো ভাওয়েল থাকবে না এবং এগুলোর উচ্চারণ প্রত্যেকটি কনসোনেন্ট আলাদাভাবে উচ্চারিত হবে কিন্তু এত দ্রুত উচ্চারিত হবে যে মনে হবে যে এই ব্লেন্ডিং অর্থাৎ এই অ্যালফাবেটগুলো একই সাথে বসে একসাথে একটি সাউন্ড করছে দেখে নিন যে পি এল ব্লেন্ডসের সাথে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল যুক্ত হলে এর ফনিক সাউন্ডটি কেমন হয় তাহলে পা এল এ প্লে এরপর আছে পা ই এ প্লে এরপর আছে পা ই ই প্লি এরপর আছে পা ই অ প্ল এরপর পা ই আ প্লা তাহলে চলো বন্ধুরা পিএল ব্লেন্ডস নিয়ে প্রথম ওয়ার্কশিটটি প্র্যাকটিস করে নিই প্রথম ওয়ার্কশিটে আমরা কতগুলো নতুন নতুন ওয়ার্ড প্র্যাকটিস করব যেগুলো পিএল ব্লেন্ডস নিয়ে গঠিত তাহলে প্রথম ওয়ার্ডটি আছে প্লেস প্লেস মানে হচ্ছে জায়গা এরপর আছে প্লেট প্লেট মানে হচ্ছে উলের তৈরি এক প্রকার পোশাক এরপর আছে প্লেন মানে মসৃণ এরপর আছে প্ল্যান মানে পরিকল্পনা এরপর আছে প্লেন মানে পুরো জাহাজ এরপর আছে প্ল্যান্ট মানে চারা গাছ এরপর আছে প্লাস্টিক মানে প্লাস্টিক এরপর আছে প্লেট মানে থালা এরপর আছে প্লে মানে খেলা করা এরপর আছে প্লেয়ার মানে খেলোয়াড় এরপর প্লিজ আমরা সবাই জানি মানে দয়া করে আছে প্লো মানে গাছ লাগানো এরপর আছে প্লাগ মানে প্লাগ পাম মানে এক ধরনের ফ্রুটস অথবা পাম আমরা বলি এরপর আছে প্লুরাল অর্থাৎ বহুবচন এরপর আছে প্লাস মানে যোগ চিহ্ন এবং এই সবগুলো ভোকাবুলারি আমাদের অনেক পরিচিত এবং খুবই পরিচিত কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে পিএল ব্লেন্ডসটি ব্যবহৃত হয়েছে ঠিক আছে বন্ধুরা দ্বিতীয় ওয়ার্কশিটটিতে আছে যে আমরা ছবিটি দেখব এবং ছবির সাথে যে ওয়ার্ডটি আছে সেটা মুখে সাউন্ড করে পড়ব সো ছবি দেখে যখন আমরা ওয়ার্ডটি পড়ব অর্থাৎ ভোকাবুলারিটি জানব পি এল ব্লেন্ডস দিয়ে গঠিত তাহলে সেটি আমাদের বেশি মনে থাকবে এবং একই সাথে আমাদের পি এল ব্লেন্ডস ও প্র্যাকটিস করা হয়ে যাবে তো প্রথম আছে প্ল্যান ছবি দেখে বোঝা যাচ্ছে একজন প্ল্যান বা পরিকল্পনা করছে এরপর প্ল্যাঙ্ক মানে একটা কাঠ এরপর ক্লাস এরপর প্ল্যানেট এরপর প্লে প্লাস্টিক প্লেস প্লেন প্লাগ প্লান্ট পাম সো এখানে আমরা নতুন দুইটি শব্দ পেয়েছি একটি হচ্ছে প্ল্যানেট এবং প্লাক তাহলে চলো বন্ধুরা আমরা তিন নম্বর ওয়ার্কশিটটি প্র্যাকটিস করে নিই সো তিন নম্বর ওয়ার্কশিটটি খুবই মজার আমরা উপরে শব্দগুলো মুখে সাউন্ড করে পড়বো এবং নিচে পাজল থেকে সেই শব্দগুলোকে খুঁজে বের করব সো আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি একসাথে হবে এবং এই সাথে আমরা পিএল ব্লেন্ডসটিও অনুশীলন করে ফেলবো সো প্রথম আছে প্লেন এরপর আছে প্লান্টার প্লান্টার মানে হচ্ছে প্লান্ট যেখানে লাগানো হয় অর্থাৎ টব এরপর প্লাস্টিক এরপর প্লেনটি মানে প্রচুর এরপর আছে প্যালেট এরপর আছে প্লাঙ্ক এরপর আছে প্লাক এরপর আছে প্লাঞ্জার এরপর আছে প্লায়ার্স সো এই তিন নম্বর ওয়ার্কশিটে আমরা নতুন নতুন কতগুলো ওয়ার্ড পেয়েছি যা আগে দুইটি ওয়ার্কশিটে ছিল না তাহলে চলো বন্ধুরা এখন ভুলুর সাথে আমরা পিএল ব্লেন্ডস নিয়ে গঠিত শব্দ দিয়ে একটি স্টোরি পড়ে ফেলি প্ল্যাটস প্ল্যানেটস প্ল্যাট লাইক টু লার্ন অ্যাবাউট প্ল্যানেটস His favorite planet was Pluto. Now
People say it's not a planet. Plut was sad about Pluto. Andre was eating from a plate. The plate was plastic. Her plate was very pleasant. She played with her food on the plate. Thank you so much. Yay! বন্ধুরা বরাবরের মতো চলে এসেছি কুইজে আমাদের আজকের কুইজ নিচে ছবিটি ভালো করে দেখো এবং এই শব্দে ব্যবহৃত ব্লেন্ডসটি খুঁজে বের করো সো তোমরা ফেসবুকে অথবা ইউটিউবে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারো পুরস্কার পুরস্কারটি হচ্ছে পুরো লেসনের সফট কপি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং এখনও যারা আমাদের ফেসবুক পেজ লাইক করবে অবশ্যই লাইক করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুরা তোমরা আমাদের অনলাইন লাইব্রেরি থেকে মজার মজার গল্পের বই পড়তে পারো সো নিচে স্ক্রলে তোমাদের লিঙ্কটি দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাদের অনলাইন লাইব্রেরি ভিজিট করতে পারবে এবং আজকে যে স্টোরিটি পড়া হলো সেই স্টোরিটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিদায় বন্ধুরা বিদায়।